উপস্থিত থাকা সম্মানীয় বয়োজ্যেষ্ঠ লোকসকল, ছাত্র ছাত্রী সকল, মথাউৰিত থাকা মহিলা সকল, আলিম ওলামা সকল আর শ্রদ্ধা রাইজ, অহা 17 তারিখে ঈদের বজায় চলি আছে, তার পিছতো আপনাদের ইমান মরম করে আমার ইয়ালে আহিছে, তার বাবে মই অনুষ্ঠান, কারণ বিগত তিনটা মাস রোজা ধরে লগনে থাকি কংগ্রেসের প্রার্থী জিতাবলে আপনাদের বহুত কষ্ট করেছে, বরষুণ দিছিল তাতে আপনাদের আছে, রোদ দিছে তাত আছে, রোজা মাহত ভোকর লগুনত আছে, আর কংগ্রেসের সভাত হাজার হাজার মানুষ আপনাদের উপস্থিত আছে। আজি মূল কংগ্রেস কর্মী সকলের প্রচেষ্টা আপনাদের সকলের সহযোগত উত্তর পূর্বাঞ্চল নয় গোটে ভারতবর্ষ পৃথিবীর রেকর্ড সংখ্যক ভোটার 10,12,000 ভোটার আপনাদের বিজয়ী করাইছে, 14,00,000 বেশি ভোট আজ আপনাদের দিছে, সেই কারণে মানে সম্মেলনে লবর কারণে অহা নাই, বহুতে কৈছিল যে ঈদের পিছত আহক, ঈদের পিছত পার্লামেন্ট আছে, মোর বহুত দেরি হয়ে যাব, মই কৈছো যে আপনাদের কোনো নগলে মোর এই মানুষখিন ঈদর আগত মানে ঈদ মোবারক জানাই আর শুক্রিয়া আদায় করিবার কারণে অকালে অকালে যাম, আর এই কারণে মই আপনাদের ইয়াত দৌড়ি আহিছো। আফতাবউদ্দিন মোল্লা সাহেব ব্লক কংগ্রেসের দুটার সভাপতি, আমার ইয়ার নেতা সকল যুবক কংগ্রেস, এনএসওয়াই, মহিলা কংগ্রেস, সেবা দল, আর মোর এই কৃষক রাইজ, শ্রমিক রাইজ, আলিম ওলামা সকল সকলকে মই ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুক্রিয়া আদায় করছি। আজি আর অন্য কথা নয়, ঈদের পিছত আমি বাকি কথা পাতিম, আজি আমার পীরবাড়ির লোকসকলে যুক্ত আমাক সহায় করেছে, আমি সকল পীরবাড়ির আলিম ওলামা সকলকে কংগ্রেস দলের ফলের পর আর মোর অন্তরের পর ধন্যবাদ আর কৃতজ্ঞতা আর শুক্রিয়া আদায় করছি। হে সকল আমার ফলের পর আফতাবউদ্দিন মোল্লা সাহেব তেখেতক এখন গামোছাৰে আমার হয়ে সকলরে হয়ে তেখেতক আপনি এখন দিব, তেখেতক আমি স্বাগত জানাইছো, আমার আদরণ জানাইছো, অভিনন্দন জানাইছো। আজি সেই কারণে মই আপনাদের কবলে আহিছো যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে গোটে অসমখন ভারতবর্ষের ভিতর আগুয়াই লৈ যাম, মই তেখেতক কব বিচাৰিছো যে আমি একটা সুস্থ মানুষ, মোর শরীরত বহুত জোর আছে কিন্তু মোর হাতখান দুর্বল, মোর দাঁত দিলা দুর্বল, মই সম্পূর্ণ সুস্থ হয় নেকি, সম্পূর্ণ সুস্থ হবলে হলে মোর হাতখানো শক্তিশালী হব লাগিব, মোর দাঁত দিলা ভাল হব লাগিব, তেতিয়াহে মই পূর্ণাঙ্গ একটা সুস্থ মানুষ হম। ঠিক একেদরে অসমখন আগবঢ়াই যাবলে হলে মোর যোগেশ্বর আগবাড়ি যাব লাগিব, অসমখন আগবাই যাবলে হলে ধুবরী লোকসভা সমষ্টি আগবাড়ি যাব লাগিব, মোর অসমখন আগবাড়ি যাবলে হলে উজনি আগবাড়ি যাব লাগিব, নামনি আগবাড়ি যাব লাগিব, বরাকবেলি আগবাড়ি যাব লাগিব, মধ্য অসম আগবাড়ি যাব লাগিব, উত্তর অসম আগবাড়ি যাব লাগিব, বরাকবেলি আগবাড়ি যাব লাগিব, পাহাড়িয়া জিলা আগবাড়ি যাব লাগিব, বিজেপি আগবাড়ি যাব লাগিব, এতিয়া আমি সুস্থ হবল এখন অসম ভারতের লগত সকলকে আগবাড়ি যাওয়া রাজ্য হব পারি। এই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কব বিচারিছো যে অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া আপনাদের নেতা আছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী আছিল, তেওঁ এটা সময় কৈছিল যে এটা পদক থাকিলে সেই পদর মর্যাদা রাখিব লাগে আর রাজধর্ম পালন করিব লাগে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সকলকে সমান চকুরে চাই আপনি রাজধর্ম পালন করক, আপনি রাজধর্ম পালন করে সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনি আপনার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি স্বীকার করক,
এই কথা মই এই কারণে আপনাদের কবলে আইছো যে আজির তারিখত আমি ইলেকশনের সময় কিছু কথা কল কলে রাইজে সিদ্ধান্ত দিলে এটা আমি কাম করার সময় এই সময়খিনিত আপনার আমি একেলগে লগাই আমি কাম করিম রাইজ আজির তারিখত মই এতিয়ালৈকে পূর্ণাঙ্গ এমপি হওয়া নাই সম্পূর্ণ এমপি হওয়া নাই এতিয়াও মই এমপি বলে লিখিলে নির্বাচিত এমপি বলে লিখিব লাগিব কারণ একটা নিয়ম আছে এই নিয়ম হল যে প্রথমে ওট টেকিং করিব লাগিব শপথ গ্রহণ করিব লাগিব পার্লামেন্টত অহা 24 তারিখে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হব শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হওয়ার পর আমি তাত স্বাক্ষর করার দিনাই আমি পূর্ণাঙ্গ এমপি হম পূর্ণাঙ্গ এমপি হওয়ার আগতে মই ভাবিলো যে যি লোকসকলে ইমান কষ্ট করেছে সেই লোকসকলক এবার দেখা দিয়ার মূল কর্তব্য মূল দায়িত্ব সেই কর্তব্য আৰু দায়িত্বৰ কাৰণে আপোনালোকৰ মৰমক নেওচিব নোৱাৰি মই উঠাটো কাই আপোনালোকৰ ওচৰলৈ আহিব এইটোকে মই বুজাব বিচাৰিছো যে আপোনালোকৰ কেৱল মই এমপি নহয় মই আপোনালোকৰ সকলো পৰিয়ালৰ এজন সদস্য মই আপোনালোকৰ ফূৰ্তি আনন্দত মই আহিব পাৰো কিন্তু আপোনালোকৰ দুখৰ সময়ত মই সদায় আপোনালোকৰ লগত থাকিম নিৰ্বাচনৰ আগত যেনেকে কথাবিলাক কৈছো নিৰ্বাচনৰ পাছতো আজি আপোনালোকৰ ওচৰলৈ মই আহিছো আজি আপোনালোকে দেখিছে মই আজি মঞ্চত আছো কেতিয়াবা দেখিব আপোনালোকৰ চৰ অঞ্চলৰ হোটেলত বহি মই বন চাহ খাই থাকিম আপোনালোকক খবৰ দি পেলাও আহিম মই খবৰ নিদিও আহিম আপোনালোকৰ লগত মই সমানে থাকিম সেইকাৰণে আজি আত্মাবুদ্ধি মোল্লা চাহাবে কোৱাৰ দৰে জামাদাহঁতত আৰু এখন সভা আছে বতৰো ভাল নহয় সেইকাৰণে আপোনালোকৰ যোগেদি মই সকলোলৈকে মোক ভোট দিয়া মোক ভোট নিদিয়া সকলোৰে মই আজি সংকট হলে নহয় ৰাইজ আজি যদি মই এখন দলন কৰো আমাৰ যদি অকল ভোট দিয়া মানুহখিনি যাব নেকি ভোট নিদিয়া মানুহখিনি যাব সকলোকে লৈ আমি চলিব লাগিব আমি সকলোৰে একেলগে নিৰাপ্তিৰে আমি আগবাঢ়ি যাবলৈ বিচাৰোঁ সেইকাৰণে আজি আপোনালোকক কৈছো যে আপোনালোকে কিমান ভোট দিছে জানে আপোনালোকে মোক 10,000 ভোটত জিকোৱা নাই 20,000 ভোটত জিকোৱা নাই 20,000 ভোটত জিত দিয়া নাই 50,000 ভোটত জিত দিয়া নাই প্ৰায় 80,000 ভোটত জলেশ্বৰ সমষ্টি মানুহে আমাক মৰম কৰিছে কংগ্ৰেছৰ দলৰ নেতৃত্বত সেয়েহে মই আজি উদাহৰণ কৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিছো আপোনালোকো আজি এই ঈদৰ বজাৰৰ দিনা আমাৰ প্ৰতি মৰম দেখি আপোনালোকে ইমানখিনি ৰাইজ আগেৰে আহিছে মতা ৰিক্সাও কিমান সংখ্যক মহিলা ইয়াত আহিছে এইটোৱে হ'ল মানুহৰ মাজত মৰম এইটোৱে হ'ল মানুহৰ মাজত সম্বন্ধ এই সম্বন্ধ সদায় আমি কটকটীয়াকৈ ৰাখিম আৰু সকলোৱে মিলিজুলি আমি আমাৰ অভাৱ অভিযোগবিলাক দূৰ কৰিম হ'বনে ৰাইজ মোক যাবলৈ আপুনি অনুমতি দিছে এতিয়া জামাৰ হাতত যাব পাৰোঁ এমপি হৈ আকৌ আপোনালোকৰ ওচৰত কিছুদিন লাগিব তাত পাৰ্লিয়ামেণ্টৰ কাম কৰাৰ পিছত আকৌ আহিম আমি তেতিয়া কাম কাজৰ কথা পাতিম হ'বনে ৰাইজ আপোনালোকৰ দোৱা আপোনালোকৰ আশীৰ্বাদ বিচাৰি মই আপোনালোকক পুনৰবাৰ ধন্যবাদ কৃতজ্ঞতা আৰু শুক্ৰিয়া আদায় কৰি মোৰ ভাষণ ইমানতে অন্ত কৰিছোঁ ধন্যবাদ জয় হিন্দ খুদা হাফিজ এতিয়া অকণমান আপোনালোকে বহিব আমাৰ এজন স্বৰ্গীয় ব্যক্তি ইন্তেকাল হৈছে তেওঁৰ কাৰণে 1 মিনিট সময় আমি মৌনতা অৱলম্বন কৰিম সকলোৱে থিয় হৈ কৰিব সেই ঘোষণাটো আমাৰ আত্মাবুদ্ধি মোল্লা এম এল এ কৰিব যোৱাকালি আমাৰ মাজৰ পৰা আমাৰ এজন কংগ্ৰেছ সৈনিক এই অঞ্চলৰ মুৰব্বী এই অঞ্চলৰ মুৰব্বী কুৰফান আলী জাৱান চাহ যোৱাকালি ইন্তেকাল কৰিছে আৰু সেইকাৰণে মই কালি ৰাতাৰাতি আহি তেখেতৰ দানাদক অনুকৰণ কৰি তেওঁক দাফন কৰিছোঁ তেওঁ পৰিয়ালবৰ্গৰ আগত দেখা কৰিছোঁ আজি মই এম পি ছাৰক কৈছোঁ এম পি ছাৰক কৈছোঁ যে ছাৰ এনেকুৱা হ'ব ছাৰে কৈছে যে আমি তাত আমি এটা হক হক প্ৰস্তাৱ লওঁ সেইকাৰণে এটা সকলোকে অনুৰোধ জনাইছোঁ 1 মিনিট সময় মৌনত অৱলম্বন কৰি আমাৰ তেখেতৰ আত্মাৰ সদগতিৰ কাৰণে আল্লাহ ওচৰত দোৱা কৰিব যাতে ৰুহৰ মাগফিৰাতৰ কাৰণে দোৱা কৰিব চবে 1 মিনিট সময় চবে থিয় হওক চবে থিয় খাৰা হ'ল 1 মিনিট হয়েছে বা এতে ভ্রম করে